এই মাদ্রাসায় ছাত্রদেরকে কোরআন পড়ানো হয় আসরের সময় যখন ছুটি দেওয়া হয় যাদের মা বাবা আছে তারা আসিয়া সন্তানকে নাস্তা খাওয়ায় আর যার মা নাই বাবা নাই এতিম ওই এতিম সন্তানটা তাকায়া থাকে আর মনের ভিতরে আফসোস নাই আমার মা যদি আজকে থাকতো আমার মা আমার জন্য নাস্তা বানায়া নিয়ে আসতো এরে যুবক আল্লাহর গোলাম অন্তরটা নরম করে দাও চোখ দুইটা বুঝিয়ে হায়াতের জিন্দগির দিকে তাকাও দিলটা নরম করে চোখ দ্বারা দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া দাও আর আল্লাহর কাছে তওবার দরজায় ফিরিয়ে আসো গুনাহের জন্য অনুতপ্ত হও হাজী সাহেব রাতের বেলা স্বপ্ন দেখতেছেন স্বপ্ন দুনিয়ার থেকে তার মৃত্যুবরণ করে ফেলল হাজী সাহেব রাতের বেলা স্বপ্ন দেখে মরণ হয়ে গেছে মরণ হয়ে গেছে মালাকুল মওত আজরাইল আমার জান বের করে নিয়েছে চতুর্দিকে এলান হয়ে গেছে হাজী সাহেব নাই হাজী সাহেব নাই হাজী সাহেব নাই আমার মৃত্যুর খবর পাওয়ার পর কেউ বা বাস কাটবার জন্য যায় কেউ বা কাফনের কাপড় আনবার জন্য যায় কেউ বা মসজিদ থেকে খাটিয়া আনবার জন্য যায় এরে যুবক বৃদ্ধ বাবাজিরা একটু দিলটা নরম করে দাও আর মনটারে বুঝাও তুমি আমি যদি মরণ হয়ে যায় কেউ বাস কাটবার জন্য যাবে কেউ কাফনের কাপড় আনবার জন্য হাজির হবে কেউ বা মসজিদের পালকিটা আনবে আর কেউ বা মসজিদের মাইকে এলান করে দিবে আব্দুল করিম না আব্দুর রহিম নাই রহিমা খাতুন নাই রাবেয়া বসরি নাই এইভাবে মাইকে এলান করে দিবে হাজী সাহেব রাতের বেলা স্বপ্ন দেখতেছেন স্বপ্ন আমার মরণ হয়ে গেছে মানুষজন এক একজন এক এক দিকে ব্যস্ত হয়ে গেছে আপনজনরা আমার কিনারায় বসিয়া কান্না করতে ফেলছে কান্না করে আর আমাকে ডাকে আমার সন্তান আমাকে বাবা বাবা বলে ডাকতেছে আমি সন্তানের ডাকে সাড়া দিতে পারি না আমার বিবি আমার কিনারায় কান্না করে কিন্তু বিবির কান্নার সাড়া আমি দিতে পারি না আমার মেয়েটা আমার কিনারায় কান্না করে কিন্তু আমি মেয়ের কান্নার জবাব দিতে পারি না এ বৃদ্ধ বাবাজিরা এখানে যারা বসে আছে একটু চিন্তা কর এমন একটা অবস্থা হবে কি হবে না হাজী সাহেব পরেশান চোখের পানি ফেলাইয়া কান্না করে হায় হায় আমার তো এখনো দুনিয়াতে কত ব্যস্ততা কত কাজ বাকি আছে কত কল্পনা কত পরিকল্পনা আমার হাতের ভিতরে আছে বাস্তবায়ন হয় নাই এমন সময় মালাকুল মওত আজরাইল চলে আসছে এরে ভাই হায়াতের ঘন্টা বড় সীমিত এই দুনিয়া হলো অস্থায়ী এক জিন্দগি আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়ালা ইয়াস্তাকদিমুন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত যারা ঈমান আনার পরে কোরআনের জ্ঞান কোরআনের ইলম অর্জন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মর্যাদার আসন দান করবেন উঁচু স্থান আল্লাহ তাদেরকে দান করবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক উঁচু মর্যাদা দান করবেন এরে যুবক ভাই এই কোরআন কেন আল্লাহ নাজিল করেছেন এর মৌলিক সাতটি কারণ আছে এক নম্বর কারণ হলো কোরআন আল্লাহ নাজিল করেছেন বান্দা যেন ঈমান আনতে পারে দুই নম্বর কারণ হলো কোরআন আল্লাহ নাজিল করেছে বান্দা বেশি বেশি পরিমাণে কোরআনের তেলাওয়াত করবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম আল্লাহ পাক কোরআন নাযিল করার দুই নম্বর কারণ হলো বেশি বেশি কোরআনের তেলাওয়াত করা এ যুবক ভাইরা সামনে আসেন আমনে গিতা আমি খুঁজি মাশাআল্লাহ যুবকরা আসতেছে আল্লাহ কবুল করে বলি আমিন
কুরআন নাযিল করার দুই নম্বর কারণ হলো কুরআন বেশি বেশি তেলাওয়াত করা এই পৃথিবীতে যত পুস্তক আছে যত বই আছে কুরআনুল কারীম যেভাবে তেলাওয়াত করা হয় এরকম কোন কিতাব আর বই এত পরিমাণে পড়া হয় না কথা বলেন ঠিক না বে ঠিক কুরআন হলো বহুল পঠিত কুরআনুল কারীম মানে বহুবার কুরআন পড়া হয় বারবার কুরআন পড়ে এই কুরআন দুই নম্বরে কুরআন নাযিলের কারণ হলো কুরআন বেশি বেশি পড়া তিন নম্বর কুরআন নাযিল হওয়ার কারণ হলো এই কুরআনের জ্ঞান অর্জন করা কুরআনের ইলম অর্জন করা দুনিয়ার জমিনে তুমি যত বড় শিক্ষিত হও যত বড় ডাক্তার হও প্রফেসর হও ইঞ্জিনিয়ার হও উকিল হও ব্যারিস্টার হও জাজ হও ওসিডি সিএসপি আইডি যা কিছু হও না কেন যদি কোরআনের জ্ঞান তোমার ভিতরে না থাকে তুমি পূর্ণ মানুষ হইতে পারবে না কথা বলেন ঠিক নেবে ঠিক এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছে বান্দা কোরআনের জ্ঞান অর্জন করবার জন্য কোরআনের ইলম অর্জন করবার জন্য চার নম্বর কারণ হলো বান্দা আমি কোরআন নাযিল করেছি চার নম্বর কারণ হলো যে কোরআনের ইলম অর্জন করে তদ অনুযায়ী আমল করার জন্য আমল করবে আমল পাঁচ নম্বর এই কোরআনের দাওয়াত গুলো মানুষের মাঝে পৌঁছে দিবে মানুষকে কোরআনের দাওয়াত দিবে আল্লাহ বলেন বান্দা যখন মানুষকে কোরআনের দাওয়াত দিবেন এই কোরআনের দাওয়াত যারা গ্রহণ করবে আল্লাহ তাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসবেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর ছয় নম্বরে কোরআন নাযিল করার কারণ কোরআন হলো মানুষের শিফা শারীরিক রোগের ঔষধ রুহানি রোগের ঔষধ হলো আল্লাহর কোরআন আল্লাহর কোরআন শারীরিক রোগের ঔষধ আল্লাহর কোরআন রুহানি রোগের ঔষধ এটা হলো শিফা ওয়ানুনাযিলু মিনাল কোরআন এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস তো কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালিন বখা কুরআ কালামুল্লাহ বশানু কদিমাস্তি কদিমাস্তি নইনু এই কুরআন ছয় নম্বরে কুরআন নাযিলের কারণ হলো কুরআন হলো মানুষের শিফা শারীরিক রোগের ঔষধ রুহানি রোগের ঔষধ হলো আল্লাহর কুরআন সাত নম্বরে কোরআন নাযিল হওয়ার কারণ হলো হুকুম বিল কোরআন এই কোরআনে যা হুকুম করা হয়েছে বান্দা তা আমল করবে এই কোরআন সবার জন্য উপকারী একটি কিতাব হাযা বায়ানুন লিন্নাস হাযা বায়ানুন লিন্নাস এই কোরআন সকল মানুষের জন্য বলেন সুবহানাল্লাহ কোরআন কাদের জন্য সব মানুষের জন্য কোরআন এই কোরআনের বয়ান শুধুমাত্র মুসলমানের জন্য না কোরআনের বয়ান শুধুমাত্র হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের জন্য না কোরআনের বয়ান হলো সব মানুষের জন্য যারা কোরআনের বয়ান গ্রহণ করবে তারা আসল মানুষ হয়ে যাবে যারা কোরআনের বয়ান গ্রহণ করবে না তারা নকল মানুষ হয়ে কবরে যাবে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের কথা বলেন ঠিক নেবে ঠিক এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো আর রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে কথা গান ঠিক নেবে ঠিক কোরআন মানুষকে শান্তি দিতে নবীজির আদরের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
আরবের জমিনে চলতেছেন চলতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন নবীজির একজন তাবেঈ যিনি সাহাবীদের সান্নিধ্য লাভ করেছেন এ যুবক ভাই জাজান নামক একজন তাবেঈ তিনি কাঠের কাঠ দ্বারা সেতারা আর দোতারা বানাইয়া এই জাজান নামক ব্যক্তিটা গান গাইতেছেন তার গান বড় সুন্দর তার কণ্ঠ বড় সুন্দর মানুষের মন জয় করে ফেলছে মানুষ তার গানের প্রতি আকৃষ্ট হয়ে গেছেন মানুষ তাকে বাহবা দিতেছেন আজকে যারা যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা গানের প্রতি আসক্ত হয়ে গেছো গান মানুষের অন্তরের ভিতরে নেফাকি সৃষ্টি করে কথা বলেন ঠিক নেবে ঠিক এরে যুবক আল্লাহর গোলাম এই জাজান নামক ব্যক্তিটা যখন গান শুনতেছেন তার কণ্ঠের আওয়াজটা শুনিয়া আল্লাহর নবীর প্যারা সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে আহ এই ব্যক্তিটার কণ্ঠ কত সুন্দর এই সুন্দর কণ্ঠ দিয়ে কোরআনের তেলাওয়াত যদি করত তাহলে কতই না সুন্দর হতো এ যুবক দুনিয়াতে কত কিছুই তুমি জবানে উচ্চারণ করলা কিন্তু মালিকের কোরআন তুমি পড়তে পারো নাই এই জাজান নামক ব্যক্তিটা কোরআনের তেলাওয়াত যদি করত কতই সুন্দর হতো হাজার হাজার জনতার মাঝখান দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটা জাজান নামক ব্যক্তির কানের ভিতরে আল্লাহ পৌঁছে দিয়েছেন সুবহানাল্লাহ জাজান নামক ব্যক্তিটার কানের ভিতরে যখন এই কথাটা পৌঁছে গেল জাজান নামক ব্যক্তি ডাক দিয়ে বলে কে আমাকে এই কথা বলল মানুষ আওয়াজ দিয়ে বলে সাহিবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন কথাটা বলতে দেরি হয় জাজান নামক ব্যক্তিটা হাত দ্বারা তার সব যন্ত্রগুলো ভেঙ্গে চূর্ণ বিচ্ছিন্ন করতে আর দেরি করেন নাই জাজান নামক ব্যক্তিটা দৌড়াইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে চলে গেল ডাক দিয়া বলে ও নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আমি আপনার কাছে ফিরে আসলাম আপনি আমাকে তওবা করাইয়া দেন আমি তওবার দরজায় ফিরিয়া যাব তওবা করে দেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মুজাজান নামক ব্যক্তিটাকে তওবা করায়া দিলেন তওবা করায়া দেওয়ার পর এখন কোরআনের তেলাওয়াত করতেছেন কোরআন শিখতেছেন জাজান নামক ব্যক্তিটা যখন কোরআন শিখছেন তিনি সুন্দর ওই কণ্ঠ দিয়ে আবার কোরআনের তেলাওয়াত করেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহু আকবার জাজান নামক ব্যক্তিটা এখন কোরআনের তেলাওয়াত করে কোরআনের তেলাওয়াত করে আর মালিকের পরিচয় নিতেছেন রহমানের পরিচয় নেন রহমান কে বলে রহমান হলেন তিনি কোরআন নাযিল করেছেন যিনি রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করেছেন যিনি রহমান হলেন তিনি মানুষকে বর্ণনা শিক্ষা দিয়েছেন যিনি তিনি হলেন রহমান আমাদের রহমান তিনি কে তিনি হলেন আমাদের আল্লাহ কথা বলেন ঠিক নেবে ঠিক এই রহমানের পরিচয় তিনি নিতেছেন আর রহমানের গান এখন জবানে উচ্চারণ করতেছেন আল্লাহর কোরআনের ছায়াতলে তিনি ফিরে আসছেন কোরআনের মহাব্বত সিনার ভিতরে ঢুকাইছেন এই কোরআন বড় দামি সম্পদ এ যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা দুনিয়ার ভিতরে যা কিছুই করো না কেন কোরআন কি নবী হাদিস শরীফের ভিতরে ফরমান আল কোরআন শাফিউন মুশাফফাউন ওয়া মা হিল্লুন মুসাদদাকুন মান জাআলাহু আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ রহমাত للعالمين نبي امار دیکھو বলে দুনিয়ার উম্মতের দল যারা কোরআনকে মহব্বত করবা কোরআনটা সিনায় লাগাইবা জানো কোরআন এমন একটা কিতাব এই জমিনে আল্লাহ কোরআন পাঠাইছেন এই কোরআন এমন একটা কিতাব কোন মানুষ যদি কোরআন পড়তে নাও পারে আর যদি কোরআনটা খুলে বলে রব্বি হাদা কালামুল্লাহ এটা আমার মালিকের কালাম
এটা আমার রবের কালাম বান্দা যখন চোখ দ্বারা তাকায় তাকায় দেখে কসম আল্লাহর মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বান্দার চক্ষু নষ্ট হবে না আর এই কোরআনের পৃষ্ঠার দিকে তাকায় থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন তার আমলনামায় আল্লাহ নেকি জমা করে দেয় যেই রকম ভাবে খানায় কাবা বাইতুল্লাহর দিকে তাকাইলে পরে বান্দার গুনাহগুলো মাফ হয় নেকি জমা হয় ঠিক তদ্রূপ বান্দা যখন কোরআনের পাতার দিকে তাকায় বান্দার গুনাহগুলো মাফ হয় নেকি আমলনামায় জমা হয় আর কোন বান্দা যদি কোরআনের মাদ্রাসা নিয়ে দুশমনি করে কোরআনকে নিয়ে দুশমনি করে কোরআনকে পিছনে ফেলে আর এখন তো বর্তমান জমানায় ঘরের ভিতরে মোবাইল ঢুকছে তো কোরআন বের হয়ে গেছে ঘরের ভিতরে টিভি ঢুকছে তো কোরআন বের হয়ে গেছে কথা বলেন ঠিক নেবে ঠিক এই কোরআন আগের জমানার মানুষগুলো মা বোনরা ঘরের ভিতরে কোরআন পড়তো কোরআনের মহব্বত তাদের অন্তরের ভিতরে ছিল সকাল বেলা ফজরের পরে যখন হেঁটে যাইতাম মা বোনদের আস্তে আস্তে কোরআনের তেলাওয়াতের আওয়াজ কানে শুনতে পাইতাম কথা বলেন ঠিক নেবে ঠিক ওই দিনদার মা বোন তো এখন আর নাই মা বাবা শুধু সন্তানকে দিনদার বানাইতে চায় সন্তান থেকে খেদমত নিতে চায় কিন্তু মা বাবা দিনদার হতে চায় না চিল্লে বলেন ঠিক নেবে ঠিক এরে পর্দার অন্তরের মা বোনেরা মাইকের আওয়াজ কানে যায় মা রহমাতুল লিল আলামিনের দরবারে একজন পয়গম্বর রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সামনে নিয়ে এভাবে বয়ান করতেছেন ওয়াজ করতেছেন এমন সময় একজন মহিলা পয়গম্বরকে ডেকে বলেন পয়গম্বর আমি স্বামী হারা একজন বিধবা নারী আমার বিবাহর বড় প্রয়োজন আপনি আমাকে একটা স্বামীর ব্যবস্থা করে দেন তবে আমি সব স্বামীর কাছে বিবাহ বসবো না সব ছেলেদের কাছে বিবাহ বসবো না যেই পুরুষের ভিতরে তিনটা গুণ থাকবে ওই পুরুষের কাছে বিবাহ বসবো যেই পুরুষের কাছে তিন গুণ থাকবে না ওই পুরুষের কাছে আমি বিবাহ বসতে রাজি না এরে পর্দার অন্তরের মা বোনেরা এ সন্তানের পিতা মাতা সন্তান যখন কন্যা সন্তান বড় হয় মা বাবায় তালাশ করে আমার মেয়েটাকে এমন ছেলের কাছে বিয়া দিব যেই ছেলের টাকার অভাব হবে না যেই ছেলের বাড়ি বড় সুন্দর যেই ছেলের গাড়ি আছে গাড়ি আর টাকা আর বাড়ি দেখে কন্যা বিবাহ দেওয়া হয় কথা বলেন ঠিক নেবে ঠিক আর পুরুষ যুবক যিনি বিবাহ করবে তিনিও তাকায় দেখেন যে মেয়েটাকে বিবাহ করব আমি ডিমান্ডটা কত করতে পারি যৌতুক কত নিতে পারি যৌতুক কত খাইতে পারি কথা বলেন ঠিক নেবে ঠিক অনেক সময় দেখা যায় বিবাহ করে নতুন দুলা মুখের ভিতরে একটা রুমাল দেয়া রাখে আমরা চিন্তা করে গবেষণা করে আমি দেখলাম মুখের ভিতরে রুমাল দেয় কেন মুখের ভিতরে রুমালটা লাগায় কেন চিন্তা ভাবনা করে দেখলাম সে তো হইল একটা বড় চোর এই চুরি করছে যার কারণে মুখে শরম লাগছে তো মুখের ভিতরে রুমাল দিয়া ঢাকা রাখি চুরি করছে কেমনে বলে তিনি তো ডিমান্ড করছে মেয়ের বাবার গলার উপরে চাকু লাগাইছেন মেয়ের বাবাকে বলছেন তোমার মেয়ে নিব না যতক্ষণ তুমি আমাকে 2 লাখ টাকা না দেবা মোটর সাইকেল না দেবা টিভি না দিবা কথা বলেন ঠিক নেবে ঠিক যৌতুক তিনি নিয়েছেন ডিমান্ড করছেন মেয়ে বিবাহ করব তবে তোমার থেকে যৌতুক দিতে হবে তুমি বিবাহ দিবা আমার কাছে তবে আমাকে 5 লক্ষ টাকা দিতে হবে এরকম বাবার গলার ভিতরে চাকু লাগাইয়া বাবার গলার ভিতরে ছুরি লাগাইয়া টাকার ডিমান্ড কইরা চোর সাজ্জা বিয়া করতে যায় আর মুখের ভিতরে রুমাল লাগায় কথা কান ঠিক নেবে ঠিক নবীজির আদরের সাহাবি মেয়ে ডাক দিয়া বলে মহিলা ডাক দিয়া বলে পয়গম্বর সবার কাছে আমি বিবাহ বসবো না এ পর্দার অন্তরের মা বোনেরা মাইকের আওয়াজ কানে যায় মা নবীজির সাহাবি ওই মহিলা ডাক দেয়া বলে পয়গম্বর যেই পুরুষের ভিতরে তিনটা গুণ থাকবে ওই পুরুষের কাছে আমি বিবাহ বলবো 1 নম্বর গুণ হলো আমার যিনি স্বামী হবেন তার 1 নম্বর গুণ হবে তিনি দাঁড়ায়া দাঁড়ায়া রাতের বেলা নামাজে কাটায়া দিবি আস্তে করে এখন সুবহানাল্লাহ 2 নম্বর গুণ হলো যিনি আমার স্বামী হবে তার 2 নম্বর গুণ থাকতে হবে দিনের বেলা রোজা রাখবে 3 নম্বর গুণ হলো তিনি দৈনিক 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করবে সুবহানাল্লাহ জোরে কোন
আল্লাহর নবীর সামনে যখন মহিলাটাই প্রস্তাব দিলেন অমনি একজন পুরুষ সাহাবী দাঁড়ায় বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার এই মহিলাই সাহাবী এই নারীকে আমি বিবাহ করতে চাই রাহমাতুন লিল আলামিন পয়গম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দিলেন বিবাহ পরায় দিলেন স্বামী আর স্ত্রী সংসার চলতেছে কিন্তু কয়েকদিন পরে এই মহিলা পয়গম্বরের সামনে হাজির ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যেই তিনটি শর্ত দিয়েছিলাম এই তিনটি শর্ত তো পালন করে না রাতের বেলা নাক টানিয়া ঘুমায় সে রাতের বেলা নামাজ পড়ে না দিনের বেলা তিনি আগে যদি খাইতো তিন বেলা এখন খায় পাঁচ বেলা খাবার বাড়ায় দিছেন আর কোরআনুল করিম তো তেলাওয়াতই করে না রাহমাতুল লিল আলামিন পয়গম্বর এই মহিলার থেকে কথা শোনার পর ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন তুমি তোমার নামে যে অভিযোগ আসছে তুমি কি আসলে এই অভিযোগে অভিযুক্ত সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ একটুও না ও পয়গম্বর আপনি নিজেই তো বলেছেন কোন আমার উম্মত যখন রাতের এশারের নামাজ পড়ে ঘুমাইয়া যায় আবার উঠে যখন ফজরের নামাজ পড়বে ও পয়গম্বর আপনি নিজেই বলেছেন তার আমলনামায় সারা রাত নামাজ পড়বার সওয়াব লিখে দেওয়া হয় মকুন চুসুতি নামাজে পানজে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইন নামাজে ইমদাদ দা ইস্তাইনু আয়াতে কুরআন বাফা আয়াতে কদ আফলাহা রায়াদিকুন গৌরে কুন্দর মানি আজ দিল সাদেকুন ঘুমের চিয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না আহাতে মন কঠিন দিনেতে নামাজ দিবে সান্ত্বনা আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা কথা বলেন ঠিক না বেঠি একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে মা ঘুরবে মেয়ের পিছে মেয়ে মায়ের আগেতে আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় সারবে না আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে আসলো না এমনি ভাবেই যেতে হবে বুঝিয়া মন বোঝো না আহা নবী বেনামাজির সুপারিশ করিবেন না আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা জোরে বলেন আল্লাহু আকবার রহমতুল লিল আলামিন কে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নিজেই তো বলেছেন কেউ যদি এশারের নামাজ পড়ে ঘুমায় আবার যদি ফজরের নামাজ উঠে পড়ে সারা রাত নামাজের সওয়াব তার আমল নামায় আল্লাহ জমা করে দেয় ও পয়গম্বর আপনি বলেছেন দিনের বেলা আমি রোজা রাখি না ও পয়গম্বর আপনি তো হাদিস শরীফের ভিতরে ফরমান রমজান মাস যখন বান্দা বিদায় নেয়
আর শাওয়াল মাসের ছয়টি রোজা যেই উম্মত পালন করবে যেই উম্মত শাওয়ালের ছয়টি রোজা রাখবে ও পয়গম্বর আপনি নিজেই তো বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর রোজা রাখার সওয়াব দিয়া দেয় আমি রমজান মাসের রোজা রাখলাম শাওয়াল মাসের ছয়টি রোজাও রেখেছি আমি তো সারা বছরই রোজাদার ও পয়গম্বর আপনি শুনেছেন আমি কুরআন পড়ি না কিন্তু আমি দৈনিক ১১ খতম কুরআনের তেলাওয়াত করি পয়গম্বর আপনি বলেছেন কোন আল্লাহর বান্দা যদি ফজরের নামাজের পরে সূরাতুল ইয়াসিন একবার তেলাওয়াত করে সূরাতুল ইয়াসিন এমন একটা সূরা যেই সূরা একবার তেলাওয়াত করলে পরে বান্দার আমলনামায় ১০ খতম কুরআন তেলাওয়াতের সওয়াব লিখে দেওয়া হয় আমি তো সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করি শুধু তা না সূরাতুল ইখলাস তেলাওয়াত করি একবার যদি কেউ সূরাতুল ইখলাস তেলাওয়াত করে পয়গম্বর ৩০ পারা কোরআনের ১০ পারা কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় জমা হয়ে যায় কেউ যদি ৩বার সূরা ইখলাস তেলাওয়াত করে ও পয়গম্বর আপনি নিজেই তো বলেছেন তার আমলনামায় আল্লাহ পূর্ণ ৩০ পারা কোরআন তেলাওয়াতের সওয়াব লিখে দেওয়া হয় এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্ত কদীম এর পর্দার অন্তরের মা বোনেরা ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা আজকে থেকে একটা আমল করি যে আর কিছু পারি আর না পারি দৈনিক সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে থাকবো কেউ যদি ১০বার সূরা ইখলাস তেলাওয়াত করে না পয়গম্বর বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের একটা বিল্ডিং নির্মাণ করে দেয় এরে নবীর উম্মতের দল আজকে সেই কোরআন থেকে আমরা বহু দূরে কোরআনের হুকুম মানি না কোরআন পড়ি না কোরআনের কাছে যাই না এই মাদ্রাসা বড় দামি মাদ্রাসা এই মাদ্রাসার মাহফিলে আপনারা বসছেন আপনারা বড় দামি মানুষ এই মাদ্রাসার ভিতরে কোরআন পড়ানো হয় রহমাতুল লিল আলামিন ডেকে বলেন যারা কোরআনের বিরোধিতা করবে কোরআনের মাদ্রাসার বিরোধিতা করবে কোরআনওয়ালার বিরোধিতা করবে ওলামায়ে কেরামের বিরোধিতা করবে রহমাতুল লিল আলামিন ডেকে বলেন এই কোরআন আল্লাহর আদালতে মামলা দায়ের করবে আল কোরআন শাফিউন মুশাফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু বাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলা খালফা দহরিহি সাকাতুহু ইলান নার যারা কোরআন পড়বে না কোরআন মানবে না কোরআনের সংস্পর্শে আসবে না কোরআন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদেরকে জাহান্নামে পর্যন্ত পৌঁছায় দিবে এ যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা আল্লাহর কোরআন বড় দামি সম্পদ আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা ডাক দেয়া বলেন ইয়া আবা হুরায়রা তাআল্লিমুল কুরআন ওয়া আল্লিমুন নাস এ আবু হুরায়রা বেশি বেশি পরিমাণ কোরআন পড়ো আর মানুষকে কোরআন শিখাও জানো একজন হাফেজ কোরআনের কত দাম কত দাম একজন হাফেজ কোরআন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যখন কবরের ভিতরে চলিয়া যায় দুনিয়ার মানুষগুলো বাইতুল্লাহ তওয়াফ করবার জন্য বড় পাগল বাইতুল্লাহ তওয়াফ করবার জন্য যায় লাব্বাইকের আওয়াজ দেয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তমাম দুনিয়ার মানুষগুলো ঝাঁকে ঝাঁকে বাইতুল্লাহ তওয়াফ করবার জন্য বড় পাগল আর একজন হাফেজ কোরআন দুনিয়ার থেকে যখন মৃত্যুবরণ করে কবরে যায় ওই হাফেজে কোরআনের কবর জিয়ারত করবার জন্য আসমানের নূরের ফেরেশতারা পাগল হয়ে যায়
দৈনন্দিন আসমান থেকে 70,000 ফেরেশতা তার কবরের জিয়ারত করে এ যুবক ভাই কিসের নেশায় পড়েছো ও পর্দার অন্তরের মা বোনেরা আজকে রাত হতে পারে কারো কারো জীবনের শেষ রাত এই দুনিয়া কিছুই না রে ভাই এই দুনিয়ার থেকে আমাদের বিদায় নিতে হবে তবে কি নিয়া বিদায় নিব রহমাতুল লিল আলামিন বলেন ইদা উদিয়াল মাইতু ফি إذا أُذِيَ الْمَيِّتُ جَاءَ الْقُرْآنُ إذا أُذِيَ الْمَيِّتُ فِي جَاءَ الْقُرْآنُ عِنْدَ رَأْسِهِ وَالصَّلَاةُ عَنْ يَمِينِهِ وَالصِّيَامُ عَنْ شِمَالِهِ وَسَائِلُ الْحَسَنَاتِ عِنْدَ رِجْلَيْنِ মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের ভিতরে যাবে আর মানুষের অন্তরে যদি কোরআনের মহব্বত থাকে এই কোরআন তাদের কবরের ভিতরে মাথার কিনারায় হাজির হয়ে যাবে মুনকার নাকির ফেরেশতা যখন আসবে প্রশ্ন করার জন্য কোরআন মাথার কিনার থেকে আওয়াজ দিয়ে বলবে আসবা না তাকে ডিস্টার্ব করবা না তার সাথে আমার সাথে বড় মহব্বত বলে তুমি কে তুমি কে বলে আমি হইলাম তার কোরআন আমি হইলাম তার বন্ধু কোরআন দুনিয়ার জমিনে আমাকে কত মহব্বত করেছে কত আদর করেছে কত চুমা খেয়েছে আমাকে মহব্বত করেছে কখনো মাথায় নিয়েছে কখনো বুকে নিয়েছে আমাকে মহব্বত করেছে আমি যাদের সিনায় ছিলাম তাদেরকে মহব্বত করেছে আল্লাহু আকবার এই মহব্বত করার কারণে কোরআন মাথার কিনারায় হাজির হয়ে যাবে এরে ভাই কবরে যেতে হবে কি নিয়ে যাইবা আমরা হইলাম চায়না প্রোডাক্ট এক সেকেন্ডের নাই ওয়ারেন্টি আগামীকাল বাঁচবো যে ভাই কে দিয়েছে তা গ্যারান্টি আগামীকাল বাঁচার গ্যারান্টি কারো হাতে নাই আজকের রাত হতে পারে কারো কারো জীবনের শেষ রাত এখন মোনাজাত হয়ে যাবে মোনাজাত দিয়ে বাড়ি যাব কিন্তু শুনবো আগামীকালকে যেন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে এরে বাবা ওই আল্লাহর কবরে যাওয়ার আগে আড়াই হাত মাটির নিচে যাওয়ার আগে ঈমানকে মজবুত করে নাও নামাজ বাদ দিয়েছো আর নামাজ বাদ দিবা না কোরআন পড়তে পারো নাই কোরআনকে মহব্বত করবা নবী আমার ডেকে বলে এ আমার উম্মতের দল কুন আলিমান যদি আলেম হইতে পারো আলেম হয়ে যাও কুন আলিমান أو معلما أو مستميا أو محبا لا تكن خامسا فتهلك এক নম্বরে তুমি আলেম হও আলেম হইতে না পারলে তুমি তলেবুল ইলম হও যদি তলবে ইলম হইতে না পারো আলেম যে কথা বলে ওই কথা মানো শুনো এই কথা অনুযায়ী আমল করো কিন্তু তিন নম্বরে আলেমের কথা শুনে আমল করতে পারো নাই চার নম্বরে আও মুহিব্বান অন্তত ওলামায়ে কেরামদেরকে মহব্বত করো নবী আমার ডাক দিয়া বলেন লা তাকুন খামিসান ফাতাহলিক খবরদার খবরদার পঞ্চম নম্বরে হইব না পঞ্চম কাতারে যাইও না তাহলে হালাক হয়ে যাইবা ধ্বংস হয়ে যাইবা এরে কুল্লা পাড়ার মুসলমান যুবক ভাই পায় ধরে বলি বিনয়ের সাথে বলি এ বৃদ্ধ বাবাজিরা পর্দার অন্তরের মা বোনেরা এই মাদ্রাসা হেফজখানা মাদ্রাসা এই মাদ্রাসায় ছাত্রদেরকে কোরআন পড়ানো হয় আসরের সময় যখন ছুটি দেওয়া হয় যাদের মা বাবা আছে তারা আসিয়া সন্তানকে নাস্তা খাওয়ায় আর যার মা নাই বাবা নাই এতিম ওই এতিম সন্তানটা তাকায়া থাকে আর মনের ভিতরে আফসোস নাই আমার মা যদি আজকে থাকতো আমার মা আমার জন্য নাস্তা বানায়া নিয়ে আসতো এরে যুবক আল্লাহর গোলাম অন্তরটা নরম করে দাও চোখ দুইটা বুঝিয়ে হায়াতের জিন্দগির দিকে তাকাও দিলটা নরম করে চোখ দ্বারা দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া দাও আর আল্লাহর কাছে তওবার দরজায় ফিরিয়ে আসো গুনাহের জন্য অনুতপ্ত হও হাজি সাহেব রাতের বেলা স্বপ্ন দেখতেছেন স্বপ্ন দুনিয়ার থেকে তার মৃত্যু বরণ করে ফেলল হাজি সাহেব রাতের বেলা স্বপ্ন দেখে মরণ হয়ে গেছে মরণ হয়ে গেছে মালাকুল মওত আজরাইল আমার জান বের করে নিয়েছে চতুর্দিকে এলান হয়ে গেছে হাজি সাহেব নাই হাজি সাহেব নাই হাজি সাহেব নাই আমার মৃত্যুর খবর পাওয়ার পর কেউ বা বাস কাটবার জন্য যায় কেউ বা
বা কাফনের কাপড় আনবার জন্য যায় কেউ বা মসজিদ থেকে খাটিয়া আনবার জন্য যায় আরে যুবক বৃদ্ধ বাবাজিরা একটু দিলটা নরম করে দাও আর মনটারে বুঝাও তুমি আমি যদি মরণ হয়ে যাই কেউ বাস কাটবার জন্য যাবে কেউ কাফনের কাপড় আনবার জন্য হাজির হবে কেউ বা মসজিদের পালকিটা আনবে আর কেউ বা মসজিদের মাইকে এলান করে দিবে আব্দুল করিম নাই আব্দুর রহিম নাই রহিমা খাতুন নাই রাবেয়া বসরি নাই এইভাবে মাইকে এলান করে দিবে হাজি সাহেব রাতের বেলা স্বপ্ন দেখতেছেন স্বপ্ন আমার মরণ হয়ে গেছে মানুষজন এক একজন এক এক দিকে ব্যস্ত হয়ে গেছে আপনজনরা আমার কিনারায় বসিয়া কান্না করতে ফেলছে কান্না করে আর আমাকে ডাকে আমার সন্তান আমাকে বাবা বাবা বলে ডাকতেছে আমি সন্তানের ডাকে সাড়া দিতে পারি না আমার বিবি আমার কিনারায় কান্না করে কিন্তু বিবির কান্নার সাড়া আমি দিতে পারি না আমার মেয়েটা আমার কিনারায় কান্না করে কিন্তু আমি মেয়ের কান্নার জবাব দিতে পারি না এ বৃদ্ধ বাবাজিরা এখানে যারা বসে আছে একটু চিন্তা কর এমন একটা অবস্থা হবে কি হবে না হাদিস আফসারিশান চোখের পানি ফালাইয়া কান্না করে হায় হায় আমার তো এখনো দুনিয়াতে কত ব্যস্ততা কত কাজ বাকি আছে কত কল্পনা কত পরিকল্পনা আমার হাতের ভিতরে আছে বাস্তবায়ন হয় নাই এমন সময় মালাকুল মওত আজরাইল চলিয়া আসছে এরে ভাই হায়াতের ঘন্টা বড় সীমিত এই দুনিয়া হলো অস্থায়ী এক জিন্দেগি আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন মওত কাসিন কুল্লু নাসিন শারেবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন আজি সব চোখের পানি ফেলায়া কান্না করে হায় হায় আমার এখনো কত কাজ হাতের ভিতরে বাকি কিছুই বাস্তবায়ন হয় নাই এর ভিতরে আমার মরণ হয়ে গেছে আজি সব স্বপ্নের ভিতরে সব কিছু তাকায়া তাকায়া দেখতেছেন আজি সব তাকায়া দেখেন যেই ঘরে তার মরণ হয়েছে মানুষগুলো আস্তে আস্তে তাকে ঘর থেকে বের করতেছে আর আজি সব চিল্লায় কান্না করে নিজে নিজে বলতেছেন আজি সাহেবের এই স্বপ্নের কান্না দুনিয়ার কোন মানুষ শুনতে পারে না এরে যুবক আল্লাহর গোলাম ও বৃদ্ধ বাবাজিরা একটু চোখটা নরম করে দিলটা নরম করে চোখটা বুঝে একটু চিন্তা করো ফিকির করো এমন একটা অবস্থা তোমার হবে কিনা আজি সাহেব কান্না করে বলে হায় দুনিয়ার আমি কোন বাড়িতে যখন ঘুমাইতাম আমার ঘরে যেইভাবে ঘুম আসতো অন্য ঘরে ওইভাবে ঘুম আসে না আমার বিছানাটা আলাদা হয়ে গেলে ভিন্ন বিছানায় আমার ঘুম আসে না আমি দুইটা বালিশ ছাড়া শুইতে পারতাম না আজ দেখি আমার মাথার নিচে কোনো বালিশ নাই আমাকে খালি মাথায় জমিনে শুয়ে রেখেছে আমার শরীরের পোশাক গুলো মানুষ খুলতেছে গেঞ্জিটা পরিমাণ গেঞ্জিটা পর্যন্ত বেলের দিয়া কাটিয়া কাটিয়া খুলতেছে আমাকে খুলিয়া সবাই আমাকে আমার ঘরের বাহিরে উঠানের ভিতরে রাখছে আমি দুনিয়ার জমিনে কত শান শওকাতে চলতাম এখন দেখি এখন আমার সব কিছু খুলিয়া একটা কাপড় বিছায় কাপড় বিছে আমার শরীরের উপরে রাখছে মানুষজন এসে এসে আমার চেহারা দেখে যায় আর চোখ বেবে পানি ফেলাইয়া কান্না করিয়া যায় এক পর্যায়ে মানুষজন তাকে গোসলের জন্য নিচে নামায়া ফেলল গোসলের জন্য যখন নামায় হাজি সাহেব চিন্তা করতেছেন কেমন গোসল দুনিয়া আমি অন্য মানুষের হাতে গোসল করি নাই নিজের গোসল নিজে করেছি এখন গোসলের জন্য রেডি করলো গোসল করাইবে দেখে নাকের ভিতরে কাপড় ঢুকায় কানের ভিতরে কাপড় ঢুকায় হাজি সাহেব ডাক দিয়া কয় কেমন গোসল দুনিয়ার জমিনে গোসল করেছি কোনদিন নাকের ভিতরে কাপড় ঢুকাই নাই কোনদিন নাকের ভিতরে কাপড় ঢুকাই নাই কানের ভিতরে কাপড় ঢুকাই নাই এটা কেমন গোসল
বল এখন দেখি আমার নাকে কাপড় ঢুকাই কানের ভিতরে কাপড় ঢুকাই আমাকে গোসলের প্রস্তুতি করলো এক পর্যায়ে গোসল কার্য শেষ হয়ে যায় এরপরে তাকায়া দেখে সাদা মার্কিন কাপড় তার শরীরের ভিতরে পেঁচাইতেছে এটা কেমন কাপড় যেই কাপড়ের ভিতরে কোনো সেলাই নাই সেলাইবিহীন কাপড় তার শরীরের ভিতরে পেঁচায় আর হাদিসা ওই সবের ভিতরে চিল্লে চিল্লে কান্না করে দুনিয়ার জমিনে সেলাইবিহীন কাপড় আমি পরি নাই প্রত্যেকটা আমার কাপড় সেলাই করে করে পরলাম এখন দেখি আমাকে সেলাইবিহীন কাপড় পরানো হয় তিন টুকরা সেলাইবিহীন কাপড় পরাইয়া মসজিদের চার কাদওয়ালা পালকির ভিতরে হাদিস সাহেবকে রাখছে এখন মানুষজন ধরে ধরে তাকে জানাজার নামাজের জন্য নিয়ে যায় ওই জানাজার সামনে যখন হাজির করলো হাদিস সাহেব মনের ভিতরে ভয় তোমরা আমাকে কোথায় নিয়ে যাও তোমরা আমায় কোথায় নিয়ে যাও তবে আমার সাথে তোমরা যারা যাইতেছো কেউ মনে হয় আমার থেকে আলাদা হইবা না সবাই আমার সাথে যাইবা কিন্তু জানাজার নামাজ চার তকবীর দিয়া জানাজার নামাজ শেষ করলো কেউ বা জানাজার নামাজ থেকে চলে আসে আর কেউ ওই খাটিয়া দরিয়া দরিয়া তাকে কবরস্থানে নিয়ে যায় হাজি সাহেব স্বপ্নের ভিতরে সব কিছু দেখতেছেন কবরের ভিতরে যাওয়ার পর দুইজন ব্যক্তি তাকে কবরের ভিতরে নামল দুইজন ব্যক্তি কবরে নামার পর হাজি সাহেবকে ওই খাটিয়া থেকে এখন কবরের ভিতরে নামাইতেছেন হাজি সাহেব ডাক দিয়া বলে রে ভাই দুনিয়ার সব মানুষ যদি আমার থেকে আলাদা হয়ে যায় তবে তোমরা যেই দুইজন মানুষ কবরের ভিতরে নামছো তোমরা হয়তো আলাদা হইবা না তোমরা আমার সাথে কবরে যাইবা তোমরা কিন্তু আমাকে একা রাইখা যাইও না কারণ আমি দুনিয়াতে একা চলতে পারি নাই আমার দুনিয়াতে একা চলতে বড় ভয় লাগছে একা একা আমি হারতে পারি নাই অন্ধকার রাতে ডাইনে মানুষ বামে মানুষ টর্চ লাইট ব্যবহার করে করে আমি রাতের বেলা চলতাম আজ এই ছোট্ট একটা মাটির ঘর আড়াই হাত সাড়ে তিন হাতের মাটির ঘরের ভিতরে আমাকে রেখে যাইও না পায়ে ধরে অনুনয় বিনয় করে চিল্লায় কিন্তু হাজির সবের এই চিল্লানি কেউ শুনে না এক পর্যায়ে দেখা গেল দুইজন বান্দা কবরের ভিতরে নামিয়া হাজির সবকে কবরের ভিতরে রাখলেন পায়ের মুষ্টি খুলে দিল মাথার মুষ্টি খুলে দিল কোমরের বান্ডটা খুলে দিল এরপর যার যার ডান দিক থেকে উঠে যায় এমন সময় আবার বাস দেওয়া শুরু হয়ে গেছে বাস যখন দিতেছে অন্ধকার যতই সময় গইরায় হাজি সাহেব চিল্লা চিল্লা কান্না করে মনে হয় তার রুহটা কলিজাটা টাস টাস করে ফাইটা যায় হাজি সাহেব কান্না করে আর বলে এখন তোরা বাস দাও দেখি তো অন্ধকার হয়ে যাইতেছে এক পর্যায়ে বাস দিয়া চাটাই দিয়া চাটাই দেওয়ার পর আস্তে আস্তে তার কবরের ভিতরে মাটি দিতেছে মানুষ পড়তেছে মিনহা খলাকনাকুম অফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটির থেকে তৈরি মানুষ মাটিতে দাফন মাটির থেকে উঠতে হবে ওমান রাখি ও স্মরণ হাজির সাহেব মাটির ভিতরে শুয়ে আছেন মানুষজন দাফন কার্য শেষ করে যার যার মতো করে তারা কে আড়াই হাত মাটির নিচে সাড়ে তিন হাত মাটির কবর অন্ধকার হয়ে গেছে অন্ধকার এই অন্ধকার কবরে হাজির সাহেব শুয়া উপরের দিকে তাকায়া দেখেন আসমান থেকে একটা আগুনের গোলা ধা ধা করে শো শো করে হাজির সাহেবের কবরের দিকে আসতেছে হাজির সাহেবের কান্না আরো বেড়ে যায় কবরের মাটিগুলো ছিদ্র ছিদ্র হয়ে গেছে চাল্লা চাল্লির মতন ছিদ্র ছিদ্র হয়ে গেল হাজির সাহেব স্বপ্নে দেখতেছে এই ছিদ্র ছিদ্র দিয়া মনে হয় আসমান থেকে আগুনের গোল্লাটা তার কবরের ভিতরে ঢুকবে এমন সময় তাকায়া দেখেন যে মৌমাছিগুলো মৌ কোথার থেকে যেন মৌমাছি আসছে মৌমাছিগুলো আসিয়া হাজির সাহেবের কবরের ছিদ্রগুলো আটকায়া দিল
এমনি যখন হাজী সাহেবের চিত্র আটকায় দেয় আর হাজী সাহেবের চোখের থেকে ঘুমটা ভেঙে যায় এখন হাজী সাহেব কান্না করে আর দৌড়ায় দৌড়াইয়া মসজিদের মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে যায় ডাক দেয়া বলে মাদ্রাসার মুহতামিম সাহেব আমি এই স্বপ্ন দেখে আপনার কাছে আসলাম আমাকে বলবেন এই স্বপ্নের ব্যাখ্যা কি তার শরীরটা থরথর করে কাঁপতেছে শরীরের ভিতরে ভয় এখন থেকে কাটে নাই আল্লাহর বান্দা দৌড়ায় মসজিদের মুহতামিম সাহেব মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে আসলেন আসার পর তার স্বপ্নের ব্যাখ্যা জানতে চান স্বপ্নের ব্যাখ্যা দিতেছেন মাদ্রাসার মুহতামিম সাহেব ডাক দেয়া বলে হাজী সাহেব আপনি যে দেখতেছেন আপনার মৃত্যু হয়ে গেল আসমান থেকে আগুনের গোলা আপনার কবরের ভিতরে আসতেছে কবরগুলো ছিদ্র হয়ে গেছে আবার এই ছিদ্রগুলো মৌমাছি দিয়ে ছিদ্রগুলো আটকে দেওয়া হলো ও হাজী সাহেব আপনার কবরে যে আগুন আসতেছে দেখেছেন এই আগুন হলো আপনার গুনাহ আপনি যে গুনাহ করেছেন এই গুনাহ হলো আগুন এ যুবক ভাই ও বিন্দু বাবাজিরা জিন্দেগিতে গুনাহ করে করে অন্তর বড় শক্ত করে ফেলছো কবরের ভয় নাই আখিরাতের চিন্তা নাই আজ গুনাহ করতে করতে তোমার অন্তর বড় শক্ত হয়ে গেছে তোমার এই পাথরওয়ালা অন্তর নরম করবার জন্য আল্লাহ জাহান্নামের হাতুড়ি বানাইছেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাতু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন হাজী সাহেবকে মাদ্রাসার মুহতামিম ডাকিয়া বলে হাজী সাহেব রাতের বেলা যেই স্বপ্ন দেখেছেন আসমান থেকে আগুন আপনার কবরে ধা ধা করে যাইতেছে এইটা হলো আপনার গুনাহ আর এই মৌমাছির মতন যেই মৌচাকের মৌ পাখি দেখেছেন এই মৌমাছিগুলো আপনার কবরের ছিদ্রগুলো আটকায় দিছে এটা হলো আপনার নেক আমল হাজী সাহেব জানতে চাই আজকের দিনে এমন কোন নেক আমল আপনি করেছেন কিনা হাজী সাহেব ডাক দিয়ে বলে মুহতামিম সাহেব ও মুক্তি সাহেব এমন কোন আমল করেছি তা মনে পড়ে না কিন্তু একটা আমলের কথা মনে পড়ে আমার বাসার ভিতরে একটা মাদ্রাসার ছাত্র লজিন থাকে আমার বাড়িতে খায় আমি ওই মাদ্রাসার হেফজখানার ছাত্রটাকে আমার বাড়িতে খাওয়াই কিন্তু আমি এই রাতের বেলা তাকে ডাকিয়ে আমার কাছে আনলাম আমার কাছে আমি আনিয়া আমার নিজের হাতে তাকে ভাত তার প্লেটের ভিতরে দিলাম তরকারি তার প্লেটে দিলাম আমি নিজের হাতে তাকে খাওয়াইলাম আর আমি নিজে খাইলাম মাদ্রাসার মুফতি সাহেব মুহতামিম সাহেব দেখে বলে হাজী সাহেব যেই মাদ্রাসার তালিবুল ইলমকে আপনি ভাত খাওয়াইতেছেন এই ভাতগুলো মৌমাছি হইয়া আপনার কবরের ছিদ্রগুলো আটকায় দিয়েছে এটা হলো আপনার নেক আমল এটা হলো আপনার নেক আমল এর কুল্লা পাড়ার মুসলমান যুবক বৃদ্ধ পর্দা নিশীন মা বোনেরা মাইকের আওয়াজ কানে যায় মা এই কুল্লা পাড়া মাদ্রাসা হাফিজি মাদ্রাসা আপনাদের এলাকার বড় নিয়ামত এই মাদ্রাসার ছাত্রদের সাথে সম্পর্ক কায়েম করেন মাদ্রাসার উস্তাদদের সাথে সম্পর্ক কায়েম করেন ও মুরব্বি বাবা মাদ্রাসার ছাত্রদের সাথে নানা নাতির একটা সম্পর্ক কায়েম করেন মাঝে মাঝে একটা চকলেট কিনিয়া দেন আপনি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে যাবেন এই ছাত্র রাত্রে ঘুমের থেকে উঠিয়া তাহাজ্জুদের নামাজ করিয়া আপনার জন্য দোয়া করবে আর বলবে আল্লাহ আমার নানা নামের ব্যক্তিটা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে আমাকে কত মহব্বত করেছে চকলেট দিয়েছে কত আদর করে ডাক দিয়েছে এই মাদ্রাসার ছাত্রদের সাথে মহব্বত কায়েম করেন কসম আল্লাহ যারা এই মাদ্রাসা দিনী প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক কায়েম করবে এই একজন হাফেজ
সব জান্নাতে যাওয়ার পর তার মা বাবাকে যেদিন জান্নাতে নিয়ে যাবে দ্বিতীয় স্থানে আপনি থাকবেন কোনো সন্দেহ নাই নবীজির সাহাবী আবু হুরায়রার থেকে হাদিস বর্ণিত রহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে বসে বসে এভাবে বয়ান করতেছিলেন নবীর পেটে ছিল বড় ক্ষুধার্ত ক্ষুধা নবীজির ক্ষুধা দেখে বলেন নাই নবীকে আপনার কি ক্ষুধা লেগেছে নবীর ক্ষুধার কথা প্রকাশ করেন নাই নবীর সাহাবী আবু তালহা নবীর জন্য খাবারের ব্যবস্থা করেছেন ছোট ছোট জবের রুটি নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন নবীজি আবার ওই জবের রুটিগুলো আবু তালহার ঘরে পাঠিয়ে দিলেন রাহমাতুল্লিল আলামিন সব সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে আবু তালহার বাড়ির ভিতরে যাইয়া এই রুটিগুলো টুকরা টুকরো করে জয়তুনের তেল লাগাইয়া সবার ভিতরে বন্টন করে দিলেন তৃপ্তি সহকারে সবাই খাইলো আপনারা দেখবেন যখন ক্লাস শুরু হয় এই মাদ্রাসার মহতামিন সাহেব হাফেজ আবুল কালাম সাহেব যখন মাদ্রাসায় বসিয়া থাকে ডাইনে ভাবে দেখবেন অসংখ্য ছাত্ররা বসিয়া থাকে কথা বলেন ঠিক না বে ঠিক এরে যুবক আল্লাহর গোলাম ও বিট্টু বাবাজিরা তওবা দরজায় ফিরে আসেন আল্লাহর কাছে তওবা করো আর জিন্দেগিতে গুনাহ করবা না নামাজ বাদ দিবা না নবীজির সুন্নাতের মালা গলায় পরবা সুন্নাতি দারে মুখে রাখবা নবীকে কষ্ট দিবা না মা বাবাকে দুঃখ দিবা না ও যুবক মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা মা বাবার সাথে সৎ আচরণ করবা ওলামায়ে কেরামের সাথে দুশমনী করবা না মাদ্রাসায় জান মাল সময় দিয়ে সহযোগিতা করবা আল্লাহর কাছে তওবা করে নাও খাঁটি দিলে তওবা করো আল্লাহ আর গুনাহ করব না গুনার কাজ করব না নেকের কাজ ছাড়ব না তোমার দরবারে এই গভীর রজনীতে তওবা করতেছি তওবা করার যাদের ইচ্ছা হয় তওবা করতে যাদের মনে চায় জাহান্নাম থেকে মুক্তি পাইতে যাদের মনে চায় জান্নাতে যাওয়ার আশা যাদের অন্তরে আছে তওবার নিয়াইতে মালিকের দরবারে দুইটা হাত উঠাইয়া দেখাইয়া দেই নারায় তাকবীর হাত সোজা করেন সোজা করেন আর বলেন আল্লাহ আর গুনার কাজ করব না নামাজ বাদ দিব না হারাম খাইব না মা বাবার অবাধ্য হব না ওলামায়ে কেরামের বিরোধিতা করব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না আয় আল্লাহ তুমি আমাদের তওবাকে কবুল করে নাও জোরে জোরে বলেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء وعلى آله وأصحابه أجمعين أي الله رب العالمين غبير رات رات رزت غبير هاي দুনিয়ার মানুষের ঘরের দরওয়াজা তত মজবুত করে লাগাইয়া দেওয়া হয় রাত্র যত গভীর হয় আসমানের দরওয়াজা তত প্রশস্ত হয়ে যায় এরে পর্দার অন্তরের মা বোনেরা মাইকের আওয়াজ কানে যায় মা মাওলার দরবারে দুইটি হাত উঠে কান্না করো কান্না যদি না আসে মন তারে বুঝাবারে মন একদিন নতুন বউ হইয়া ঘরের ভিতরে আসছিলা কত মানুষ শরবত খাওয়াইছে কত মানুষ বাতাস করেছে সুন্দর সুন্দর কথা বলেছে লাল বেনারসি শাড়ি পরিয়া ঘরের ভিতরে আসছো এমন একদিন সময় আসবে রে মা ওই ঘর থেকে মরা লাশ হইয়া বের হবে সন্তান মা মা করে কান্না করবে মেয়ে মা মা করে কান্না করবে ওই দিন সন্তানের কান্নার জবাব দিতে পারবা না এ যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা মাওলার দরবারে দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া কান্না করো কান্না যদি না আসে মন তারে বুঝা ওরে মন নিষ্পাপ অবস্থায় দুনিয়াতে আসছি কত মানুষ নিষ্পাপ অবস্থায় দুনিয়াতে আসছিলাম কান্না ছাড়া কোনো ভাষা ছিল না আজ যৌবন আসার পর বালেগ হওয়ার পর কত গুনাহ করলাম গুনার কোনো অন্ত নাই গুনার কোনো সীমা নাই
গুনার দিকে তাকাইলে আল্লাহ আপনার দরবারে হাত উঠাইতে বড় লজ্জা লাগে এরে সন্তান একটু চিন্তা কর তোমার আমার গুনার খবর কেউ জানে না মা বাবার গুনার খবর সন্তান জানে না সন্তানের গুনার খবর মা বাবাই জানে না ইমামের গুনার খবর মুক্তাদি জানে না মুক্তাদির গুনার খবর ইমাম জানে না নেতার গুনার খবর কর্মী জানে না কর্মীর গুনার খবর নেতায় জানে না আহকামুল হাকিমিন আমার আল্লাহ সবার গুনার খবর জানেন ওই কিয়ামতের ময়দানে গুনাহগার বলিয়া যখন ডাক দিবে লজ্জা ছাড়া আর কোন উপায় থাকবে না আয় আল্লাহ আপনি হলেন গাফফার আমরা হইলাম গুনাহগার আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আপনার গফফার নামের উসলায় আপনি আমাদের সবার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন আল্লাহ এখন মোনাজা শেষ হয়ে যাবে মানুষজন যার যার বাড়ির দরজায় চলিয়া যাবে কেউ বাড়ির দরজার সামনে যাইয়া মা বলে ডাক দিবে মা ঘরের দরজাটা খুলিয়া দিবে এমন এখানে সন্তান আছে অনেকের মা তাই অনেকের বাবা নাই ওই ঘরের কিনারায় যাইয়া মা বলে ডাক দিলে মা ঘরের দরজা খুলবে না এরে এতিম সন্তানেরা এ মা হল সন্তান বাবা হল সন্তান একটু মৃত্যু মাখা মা বাবার চেহারাটা কি মনে পড়ে না এত নিষ্ঠুর কেন হয়েছ মা বাবার কথা স্মরণ করে দুই ফোঁটা চোখের পানি ফেলাও এই জায়গায় এমন কোন মানুষ নাই যারা আপনজন কবরের ভিতরে যায় না কয়েকদিন আগে আমি মাহফিলের সফরে গিয়েছিলাম এক বাসার ভিতরে আমার বসার স্থান দিয়েছে একটা নওজোয়ান যুবক সন্তান আমার কিনারায় আসছে তার সাথে দুইটা ছোট ছোট মাসুম বাচ্চা এই বাচ্চা দুইটা কান্না করে আর শুধু যন্ত্রণা দেয় ডিস্টার্ব করে আমি ডাক দেয়া বলি ভাই দীর্ঘ সময় ধরে বাচ্চা দুইটা আপনাকে বিরক্ত করতেছে ডিস্টার্ব করতেছে বাচ্চার মার কাছে দিয়ে আসে এই কথা বলার পর ওই যুবক ভাই হাউ হাউ করে কান্না শুরু করে দেয় ডাক দিয়ে বলে হুজুর এর এই বাচ্চা কোন একটার বয়স হলো তিন বছর আর একটার বয়স হলো পাঁচ বছর ছয় বছর এই ছোট ছোট বাচ্চা ওর মা নাই রাতের বেলা আমি বাবা একদিনকে নিয়ে যখন ঘুমায়া যাই গভীর রাতে আমার বাচ্চারা উঠে ডাক দেয় কয় বাবা আমার মা কই আমি আমার মায়ের কাছে যাই রে মা মা বলে যখন বাচ্চারা চিল্লায় আমার কলিজাটা ফাটিয়া যায় দুনিয়ার জমিন থেকে যেন বাবাকে রাখিয়া মাকে না নেয় সন্তান চিল্লে কান্না করতেছে না ডাক দেয় কয় হুজুর দিনের বেলা আমার এই ছোট ছোট বাচ্চাগুলো ওর মার কবরের ভিতরে যায় কবরের কিনারে যাইয়া ডাক দিয়ে বলে মা তুমি কি আমাদেরকে খাওয়াবা না ও মা তুমি কি গোসল করাইবা না বার বার করে মার কিনারায় চিল্লা আবার সন্তানরা মার আবার শুনতে পায় না এরে মা হারা সন্তান বাবা হারা সন্তান আজকে যারা মা হারাইয়া এই জায়গায় বর্ষ বাবা হারাইয়া এই জায়গায় বর্ষ এরে এতিমের দল ওই মা বাবা তোমার দিকে তাকায় আছে মা বাবা এদিকে বলে আদরের সন্তান আজকে যেই বাড়ির ভিতরে ঘুমা ওই বাড়ির মালিক আমি একদিন ছিলাম আজকে যেই জমিনের ফসল খা ওই জমিনের মালিক আমি একদিন ছিলাম তিন টুকরা পাঁচ টুকরা মার্কিন কাপড়ের কাপড় পেঁচাইয়া সন্তান কবরে রেখে গেলাম মা বাবার একটু খবর নিতে পারো না আয় আল্লাহ তাকে দেখেন কে যেন মা হারাইয়া কান্না করতেছে কে যেন বাবা হারাইয়া কান্না করতেছে এরে এতিমের দল আমার নবীও ছিল বড় এতিম
দুনিয়াতে আসিয়া বাবার চেহারাটা দেখতে পারে নাই ছয় বছরের সময় মাকে দুনিয়াতে হারাইছেন আর তিন নবী চোখের পানি ফেলাইয়া কান্না করে বলে আমার কোন উম্মত যখন মা হারাইয়া বাবা হারাইয়া ওই মা বাবার মাগফিরাতের জন্য দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া দিবা তোমার চোখের পানিটা চোখের কোঠায় আসার আগে আগে আল্লাহ তোমার মা বাবাকে ক্ষমা করে দিবে ওই মা বাবা ডেকে বলে আদরের সন্তান তোমার আমার জন্য কত কষ্ট করেছি বাবাই কুলির মতন কাজ করিয়া মাথার গাম পায় ফালাইয়া সন্তান তোমার আমার মুখে হাসি ফুটাইবার জন্য কত কষ্ট করেছে মা দুখুনি নেতরের মতো প্রস্রাব পায়খানা পরিষ্কার করে সন্তান তোমাকে আমাকে লালন পালন করেছে তোমার আমার প্রস্রাব পায়খানা দেখে কত মানুষ নাকে কাপড় লাগাইছে আর মা নাকে কাপড় লাগায় না ওই মা বাবা ডেকে বলে সন্তান একটু কি আমাদের কথা মনে পড়ে না পাঁচ টুকরা আর তিন টুকরা মার্কিন কাফনের কাপড় বেচাইয়া সন্তান কবরে রেখে গেল আয় আল্লাহ যার মা নাই বাবা নাই তাদের কবর আপনি জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ মা বাবা যারা দুনিয়াতে বেঁচে আছে হায়াত বাড়ায়া দেন আল্লাহ মা বাবার খেদমত করে দুনিয়ার মধ্য থেকে জান্নাত কামাই করবার তৌফিক দিয়া দেন ইয়া আল্লাহ আমি মুসাফির মানুষ এই মাহফিলকে আপনি হেদায়াতের জন্য কবুল করেন আল্লাহ এই মাহফিলে যারা সহযোগিতা করেছে দান করেছে মাওলা সকলের দান ও সহযোগিতা কবুল করে নেন মাইক লাইট ক্যান্ডেল দিয়া আয় আল্লাহ বুদ্ধি দিয়া সাহায্য করেছে সবার দান ও সহযোগিতা কবুল করে নেন আয় আল্লাহ এই কুল্লাপাড়া দারুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসাকে কবুল করে নেন মাদ্রাসার তলাবায়ে যা মাসাদাজা কেরামদেরকে কবুল করে নেন আয় আল্লাহ সকল ছাত্রদেরকে হক্কানি হাফেজ হক্কানি আলেম হিসাবে কবুল করে নেন আয় আল্লাহ মাদ্রাসার মুহতামিম সাহেব জনাব হাফেজ আবুল কালাম সাহেব অত্যন্ত নরম মানুষ বারবার টেলিফোনে যোগাযোগ রক্ষা করেছেন মালিক মেহরবানি করে আপনার বান্দাকে কবুল করে নেন দুনিয়া আখেরাতের সকল কল্যাণ দান করেন ও কল্যাণ থেকে হেফাজত করেন ইয়া আল্লাহ বাড়ির ভিতরে নিয়া তোমার বান্দারা মেহমানদারির আয়োজন করেছে আয় আল্লাহ সকলের মেহমানদারিকে কবুল করে নেন শুরু থেকে পর্যন্ত যত আলোচনা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে সহি কথার উপরে আমাকে সহ সবাইকে আমল করবার তৌফিক দিয়া দেন ইয়া আল্লাহ আপনার বান্দারাই গভীর রাত পর্যন্ত বসিয়াছিল রে মাওলা কাউকে খালি হাতে ফিরাইয়া দিন না রে মাওলা সবার গলার ভিতরে আপনি হেদায়েতের মালা পরাইয়া দেন এলাকার উপর দেশের উপর আপনার দুনিয়া আপনার খাস রহমত নাজিল করেন আল্লাহ এলাকার নওজোয়ান কলিজার টুকরা যুবক ভাইদেরকে কবুল করে নেন সকল যুবকদেরকে সকল প্রকার খারাপি থেকে হেফাজত করেন আল্লাহ মুরব্বী বাবাজিদেরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আখলাক ও চরিত্র দান করেন আল্লাহ এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন অশান্তি দূর করেন আল্লাহ প্রত্যেকের সাংসারিক পারিবারিক জীবনকে সুন্দর করে দেন আমাদের সন্তানদেরকে সুসন্তান হিসাবে কবুল করে নেন আহাল আওলাদদেরকে খাস বান্দা বান্দি হিসাবে কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ আপনার কাছে আরজি আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করেন আল্লাহ আপনার ঘর খানায় কাবা তাওয়াফ মদিনার নবীর রওজা জিয়ারত না করাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিন না রে মাওলা রব্বুল আলামিন এই দুনিয়া আমরা কেউ থাকতে পারবো না আয় আল্লাহ কখন জানি মালাকুল মওতের ডাক এসে যায় জানি না রে আল্লাহ নাফরমান বেঈমান বানায়া মৃত্যুর বিছানায় শোয়েন না রে আল্লাহ নাফরমানদের মৃত্যু সহ্য করা যাবে না নাফরমানদের সামনে যখন আজরাইল জান কবজ করবার জন্য আসবে আজরাইলের পা থাকবে জমিনে মাথা থাকবে আসমানে বড় বড় দিগির মতন বারোটা চক্ষু থাকবে প্রতিটি চক্ষু দিয়া আগুনের ঝিলকি বের হতে থাকবে নাফরমান বেঈমান আজরাইলের এই সুরাত দেখিয়া তার লুহুটা 360 মোকামে দৌড়াদৌড়ি করতে থাকবে পানি
পানি বলে চিৎকার করবে পানি পানি বলে চিৎকার করবে तमाम দুনিয়ার খাল বিল নদ নদী সাগর মহাসাগর আটলান্টিক সব পানি যদি তাকে পান করানো হয় নাফরমান বেঈমানের তৃষ্ণা মিটবে না রে আল্লাহ আয় আল্লাহ তুমি আমাদেরকে নাফরমান বেঈমান বানায়া মৃত্যুর বিছানায় শোয়ায় না রে আল্লাহ ইজ্জতের মৃত্যু দান করিয়ে না আল্লাহ ইজ্জতের মৃত্যু দান করিয়ে না আল্লাহ কুরআন পড়া অবস্থায় মৃত্যু দিয়ে না আল্লাহ নামাজরত অবস্থায় মৃত্যু দিয়ে না আল্লাহ পবিত্র রমজান মাস রাখিয়ে না আল্লাহ জুমার দিনে মৃত্যু দিয়ে না আল্লাহ আয় আল্লাহ ওই কঠিন মুহূর্তে আমাদের প্রত্যেকের জবানে ইমানি নুরানি রহমতি বরকতি কালিমা জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।